Assalamualaikum, Mousumi Hasan vlog e shobaike shagotom. Asha kori shobai bhalo achen ebong shustho achen. Allah rahmate amrao shobai shustho achi bhalo achi. Notun ekti ranna recipe niye apnader samne chole ashlam. Prothomei dekhte pacchen chicken ar hocche moshola niye chole aschi. Tahole to bujhtei perechen je murgi diye notun kichu recipe korbo. যার কাছ থেকে এই রেসিপিটা আমি শিখলাম তার কথা তো বললেই নয় মানে না বললেই নয় আর কি তো তার কথা আমি বলবো তো তার আগে কিভাবে আমি ম্যারিনেট করছি তা আপনাদেরকে দেখাচ্ছি তো প্রথমে তো দেখতেই পেলেন ব্লেন্ডারে জারের মধ্যে আমি কাঁচা মরিচ আর ধনিয়া পাতা নিয়ে নিলাম ব্লেন্ড করে ফেলেছি এখন সেই ধুয়ে রাখা যে মুরগির মাংস তার মধ্যে হচ্ছে ধনিয়া পাতা যে পেস্টটা এটা দিয়ে দেব একদম মিহি পেস্ট হয়েছে দেখতে পাচ্ছেন একদম গাঢ় সবুজ হয়ে গেছে দেখতে কি সুন্দর লাগতেছে আর দিয়ে দেব আদা রসুনের পেস্ট তো ধনিয়াটা আমি হচ্ছে পরিমাণ মতোই আর কি দিয়েছি আপনারা চাইলে একটু বেশি কম বেশি করতে পারেন অল্প দিতে পারেন বা বেশিও দিতে পারেন তো আমি একেবারে মিডিয়াম দিছি তো রেসিপিটার নামটা তো আপনাদের সাথে বলাই হয়নি রেসিপিটার নাম হচ্ছে ধনিয়া চিকেন বা ধনিয়া চিকেন রান্না কষা যেটাই বলি বা ভুনা তো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এখানে এক চামচের মতো আর কি আর একে একে এখন সবকটা গুঁড়া যে মশলাগুলো আমরা রান্না করি যে চিকেন রান্না করার সময় যা যা গুঁড়া মশলা লাগে সেগুলো দিয়ে দেব দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপর ধনিয়ার গুঁড়া ভাজা জিরার গুঁড়া গরম মশলার গুঁড়া সামান্য পরিমাণে দিব বেশি দিব না আর দিয়ে দেব লাস্টে হচ্ছে সরিষার তেল দিয়ে ভালোভাবে আর কি মাখাতে হবে একদম খুব সুন্দর করে মাখিয়ে ও আরেকটা জিনিস তো ভুলেই গেছি লবণ স্বাদমতো কিন্তু লবণও দেয়া লাগবে আর এখানে কিন্তু পেঁয়াজ কুচিও দিয়ে দেওয়া যেতে পারে একেবারে কিন্তু আমি আর দিলাম না পেঁয়াজ কুচিটা আমি পরে দেব কারণ আমার হাতের কাছে এখন কাটাও নাই সাথে একটু সরিষা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে মানে একদম মাংসের গায়ে যেন মশলা ভালোভাবে লেগে যায় তারপর রেখে দেব 3-4 ঘন্টার জন্য ফ্রিজে মানে আমার ম্যারিনেট করা হয়ে গেল এখন জাস্ট ফ্রিজ থেকে বের করেই রান্না করব আর যদি হাতে সময় না থাকে 1 ঘন্টা বা 1/2 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবেন তাতেও চলবে কিন্তু বেশি টাইম রাখলে মানে ম্যারিনেট করা যদি বেশি টাইম থাকে তো বেশি মজা লাগবে তো এইবার আসি আমি কার মানে রেসিপি দেখে এই রান্নার আয়োজনটা আমি করে নিলাম একটা রিক্স নিয়ে নিলাম জীবনেও খাইনি নামও শুনিনি তো তিনি হচ্ছেন ডেলি রুটিন উইথ পূর্ণিমা দিদি তো ইনি ইন্ডিয়ার একজন আর কি কলকাতার একজন ব্লগার তো ইনি ডেলি আর কি ভিডিও দিয়ে থাকেন তো এক ভিডিওতে ওনার মানে ডেলি যে ভিডিও দিয়ে দেন সে ভিডিওগুলো আমি দেখি তো অনেক কাজকর্ম ওনার কাছ থেকেও শিখেছি তার কাছ থেকে আমি মানে তার ভিডিও দেখে অনেক রান্না শিখেছি তারপরে হচ্ছে অনেক কাজকর্ম কিভাবে শর্ট টাইমে করা যায় আর বিশেষ করে এই প্ল্যাটফর্মে কিভাবে আসা যায় ওনার কাছ থেকে আর কি আমি অনুপ্রেরণা পেয়েছি তো এর জন্য আমি দিদিকে জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ আর আমি কখনো ওনাকে ভাবিনি যেভাবে আমার ভিডিওকে ওনাকে আর কি ওনার কথা বলবো তো আজকে না বললেই পারলাম না কারণ রেসিপিটা এই নতুন রেসিপি পিচি দেব মা পিচি দেব হয়ে গেছে সুন্দর হয়েছে
আমার বাসায় আর কি সবাই খেয়ে এত খুশি হয়েছে আর এত মজা হয়েছে, মানে খুবই প্রশংসা করতেছিল। আমিও খেয়ে দেখলাম মাশাল্লাহ আসলে অনেক সুন্দর হয়েছে রেসিপিটা আর রান্নাটা আর কি। তো পুরোটা মানে এই ক্রেডিটটা পুরোটাই দিতে হয় ওই দিদিকে, পূর্ণিমা দিদিকে। তো দিদি একটা ভিডিওতে আর কি উনি রাতে ডিনার হিসাবে রুটি আর হচ্ছে এই চিকেনটা আর কি রান্না করেছিল। তো ওনারটা দেখেই আর কি আমার ইচ্ছা হলো একটু খেয়ে দেখি কেমন লাগে, মানে এত ভালো লাগছে। তো যেইভাবে সেই কাজ আমিও করে ফেললাম। আসলেই দিদি তোমার মতোই হয়েছে রান্নাটা, তো জানি না কতটা আর কি তোমার মতো হয়েছে কি না, তবে মজা হয়েছে এই আর কি। তো দিদি তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো বা কোনো দিনও যদি দেখো, তো এই জন্য তোমাকে আগে থেকে আর কি বলে দিচ্ছি থ্যাংক ইউ, কারণ তোমার জন্য এই প্ল্যাটফর্মে আসা প্লাস হচ্ছে তোমার কাছ থেকে শিখে শিখে আমি অনেক ধরনের রান্নাবান্নাও বাসায় নিজেও খাই এবং আমার পরিবারকেও খাওয়াই, তা আসলেই ভালো লাগে। তো এখন হচ্ছে আমি এই যে পেঁয়াজ আর হচ্ছে মশলাগুলো একটু ভেজে নিচ্ছি, আর ওদিকে তো ম্যারিনেট করা আমার হয়ে গেছে আর কি অনেকক্ষণ, প্রায় 3-4 ঘন্টার মতো আর কি। তো এখন আমি বের করে আর কি রান্না করব। তো এখন এই মাখা আর কি কিচেনটা ম্যারিনেট করে কিচেনটা দিয়ে কিচেন বলতেছি দুঃখিত সবাইকে, চিকেনটা দিয়ে দিলাম, মানে চিকেন কিচেন দুইটা একই রকম হয়ে গেছে। তো সেই মুরগিটা আর কি দিয়ে দিলাম, আর চিকেন বলবো না মুরগি বলবো, মুরগির মাংসটা দিয়ে দিলাম। আর আরেকটা দুঃখের কথা বলতেছি আপনাদের সাথে, আমি যে রান্নাটা শুরু করেছি অমনি কারেন্ট চলে গেছে, মানে কি যে একটা ফালতু অবস্থা কি বলবো। দেখতেই পাচ্ছেন রান্নার আমি কিছুই বুঝতেছি না, আমি না বুঝলে আপনারা বুঝবেন কি? যখন আমি এডিট করতে বসেছি আমাকে এরকম অন্ধকার কেন, তখন মনে পড়লো আল্লাহ কারেন্ট তো ছিল না ওই সময়, কারেন্টটা চলে গেছে, লোডশেডিং হয়েছে। তো আপনাদের বুঝতে বা দেখতে একটু কষ্ট হচ্ছে, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটু নিজেরা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমি এখন একটু যে বাটিটার মধ্যে আর কি রেখেছিলাম, তো সে বাটির একটু মশলাগুলো ধুয়ে পানি দিলাম, এইটুকু পানিতেই রান্না হবে, আমি এক্সট্রা আর কোনো পানি দেব না, জাস্ট চুলার আঁচ কমিয়ে বারবার নেড়েচেড়ে আর কি রান্না করব। তো রান্না প্রায় আমার হয়ে গেছে, উপরে তেল ভাসতেছে দেখতেই পাচ্ছেন, আর একটু মাখা মাখা রাখবো কারণ রুটি দিয়ে যেহেতু খাবো, আর নামানোর আগে একটু গরম মশলাটা গুঁড়ো আর কি দিয়ে দিলাম। আর এখন তো নামানোর পালা, হয়ে গেল আমার এই ধনিয়া চিকেন। কেমন হয়েছে জানাবেন অবশ্যই, আর যদি আমার কথার মধ্যে কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি আসলে গুছিয়ে কথা বলতে পারি না, আর কতটা কি বলেছি ভুল বলেছি না ঠিক বলেছি নিজেও জানি না, সেগুলো অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই ছোটো বোনটার পাশে দাঁড়াবেন, সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন, আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি এই কষা কষা একটা চিকেন দেখিয়ে, আপনাদেরকে খাওয়াতে পারলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক আপনারা নিজেরা রান্না করে খাইয়েন, আজকের মতো বিদায় নিয়েছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।